নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, বর্ষার স্পেশাল দুটো চমৎকার রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। চমৎকার বললাম, তার কারণ হলো এক হাতে আছে চিংড়ি মাছ আর এক হাতে আছে চিকেন। চিংড়ি মাছের পকোড়াও বানাবো, তার সঙ্গে চিকেন পকোড়া করেও আপনাদের দেখাবো। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে পকোড়া খাবে বলে আমার সঙ্গে আমার বোনও চলে এসছে দেখুন, আর দিদি তো আছেই। দাদু আজকে ভীষণ কাজে ব্যস্ত, সেই জন্য আসতে পারলো না। আমার থেকে বেশি মন খারাপ দিদির, কারণ দিদি সবসময় দাদুর সঙ্গে এত মন খারাপ, মানে দাদু করে যেন মনে হচ্ছে যেন কি যেন নেই, মানে ফাঁকা একবারে পুরো রান্নাঘরটা। আমরা কিন্তু সাধারণত চিংড়ি মাছ বাজলে এই যে চিংড়ি মাছের লেজটা আর এই যে শুঁটটা বাদ দিয়ে দিই, কেটে ফেলে দিই। আজকে আমি লেজটা রাখবো, দেখতে ভালো লাগবে, আর এই মাথার দিকটা কেটে ফেলে দেব। আর চিংড়ি মাছে এই যে খোসা আছে, খোসাও ফেলে দেব। এই যে চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণ বাছা হয়ে গেল, এরকম ভাবে সব চিংড়ি মাছগুলো বাছবো। অনেকেই কিন্তু মশলা দিয়ে চিংড়ি মাছ ভাজা বলে, অনেকেই চিংড়ি মাছের পকোড়া বলে, অনেকেই বলে চিংড়ি মাছের ক্রিসপি ফ্রাই। তো আমাদের গ্রামের দিকে সবাই কিন্তু চিংড়ি মাছের পকোড়াই বলে। দুজনে বসছিলাম বলে যাও গল্প করতে করতে তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো বাছা হয়ে গেল। চিংড়ি মাছের কত খোসা বেরিয়েছে দেখো। মাছগুলো কিন্তু জল দিয়ে খুব ভালো করে ধুতে হবে। তো ভাত পা ধুয়ে মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। চলো দিদি চলো। মাছ একদম পরিষ্কার করে সাদা করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, কাগজি লেবু আর ধনে পাতা নিয়েছি কেটে নেব। আর দিদি ওদিকে মশলা বেটে নেবে, আদা রসুন একসঙ্গে বেটে নেব। আজকে দুটো রেসিপি তো পকোড়ার রেসিপি, মশলা কিন্তু কোনোভাবে কষা হবে না। চিকেনে চিংড়ি মাছে মশলা মাখানো হবে, তাই বাটা মশলাটা মিহি করেই বাটতে হবে। হাফ কাজ হয়ে গেল, এখন আসা হচ্ছে। এখনো তোদের হয়নি, কতক্ষণ গেছি দেখেছেন বন্ধুরা। তুমি চিংড়ি মাছটা বাঁচার ভয়ে চলে গেল, এতে বলতে হয়নি আমার জন্য তো রাখতে হ্যাঁ। এই যে চিংড়ি মাছের পকোড়ার জন্য এখানে আমি বেক ক্রাম্বস নিয়েছি। বেক ক্রাম্বস বাড়িতে না থাকলে টোস্ট বিস্কুট গুঁড়ো করে বেক ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। লবণ দেব প্রথমেই আমি, লেবু রস দেব, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনে পাতা কুচি। দেখে জিভে জল চলে এসছে, ওই জন্য বল। একটু খেয়ে দেখ কেমন লাগে। দাঁড়া দাঁড়া ভাজি তারপর খাবি, দাঁড়া। একটা ডিম দেব, একসঙ্গে সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকে কিন্তু ডিম খেতে পছন্দ করেন না, কিংবা অনেকের আবার ডিমে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এই পকোড়ায় ডিম না দিলেও হবে। বিয়ে বাড়িতে দেখবেন চিকেন পকোড়া, তার সঙ্গে আবার কফি কিংবা চা, মানে প্রত্যেকটা বিয়ে বাড়িতে আর থাকবে এই পকোড়া। আমাদের গ্রামের দিকেও কিন্তু এই চলটা চলে এসছে যে বিয়ে বাড়ি মানেই স্টল হবে চিকেন পকোড়া, কফি, ফুচকা। চিকেনে সমস্ত মশলা সব কিছু ভালো করে মেখে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো, আর ওই দিকে ততক্ষণে চিকেন পকোড়াটা ভেজে নেব।
চিংড়ি মাছের পকোড়ার জন্য চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, আর দেব লবণ, লেবু রস দেব। সব কিছু ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের পকোড়াতে কিন্তু বিশেষ কিছু মশলাপাতি লাগে না, দেখলেন তো, মাত্র দু তিনটে উপকরণ দিলাম। চিংড়ি মাছ ভাজার সময় না বেঁকে যায়, সেই জন্য আমি টিথপিক নিয়েছি। এই দেখুন, চিংড়ি মাছে গেঁথে নেব ভালো করে। এই যে এইভাবে কাঠিটা গেঁথে দেব। চিংড়ি মাছ কিন্তু ভাজার সময় আর বাঁকবে না, এই দেখুন একদম সোজা হয়ে থাকবে। আর তুই কি করবি দেখবি? মজা লাগছে না? আজকে কম্পিটিশন হবে, যে যত বেশি কাটতে পারবে সে তত বেশি খাবে। ঠিক আছে, দেখা যাক তুই কটা কাটিস। সব চিংড়ি মাছে কাঠি গাঁথা হয়ে গেছে, দেখুন এক থালা চিংড়ি মাছ হয়েছে। এখানে শেষ নয়, হাত ধুয়ে নেই, হাত ধুয়ে পরের স্টেপটা দেখাচ্ছি আপনাদের। চিংড়ি মাছের পকোড়া বানাতে গেলে সাধারণত ডিম দিয়ে আর ব্রেডক্রাম্বস দিয়ে কোটিং করা হয়, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে কোটিং করব। এই যে এখানে ময়দা নিয়েছি, প্লেটে ময়দা ঢেলে নেব। ময়দা, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিংড়ি পকোড়া মুচমুচে হওয়ার জন্য আমি চালের গুঁড়ি দেব। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, চিংড়ি মাছে আমি গোলমরিচ গুঁড়ো মাখিয়ে দিয়েছি, চাইলে আপনারা লঙ্কা গুঁড়ো দিতে পারেন, তবে পকোড়ায় গোলমরিচের ঝালটা বেশি ভালো লাগে। এখানে বেকক্রাম আর ময়দার মিশ্রণ দুটোই রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে ডিম ফাটিয়ে নেব, লবণ ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। প্রথমে আমি এই যে ময়দায় কোট করে নেব, ডিমে দেব, এবার বেকক্রামসে কোট করে নেব। চিংড়ি মাছের পকোড়ার জন্য একটা চিংড়ি মাছ একদম রেডি হয়ে গেছে। উনুন খুব ভালো করে ধরে গেছে, এবার আমি কড়াই তেল দিয়ে দেব। এই বানাতে মজা লাগছে না? হ্যাঁ, খুব মজা লাগছে। তুমিও বসে পড়ো, আমাকে তো করতেই হবে হাতাহাতি। তোমরা চিংড়ি মাছে কোট করতে থাকো, আর ওদিকে আমি ততক্ষণে চিকেন পকোড়া আগে ভেজে নিই, অনেকক্ষণ মাখানো আছে। আর এদিকে দেখতে পাচ্ছি তেলও গরম হয়ে গেছে। আপনারা যখনই চিকেন পকোড়া বানান না কেন, চিকেনে মশলা মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট তো রাখতেই হবে, এর থেকে বেশি রাখলে আরও ভালো হয়। এবার আমি চিকেন পকোড়াগুলো ভেজে নেব। অল্প আছে, আমি লাল লাল করে চিকেন পকোড়াগুলো ভাজবো। এই দেখুন চিকেন পকোড়াগুলো কিরকম হচ্ছে দেখতে, বেশ বড় বড় সাইজের আছে, একদম দোকানের মতো হচ্ছে দেখতে।
পকোড়াগুলো যা সুন্দর দেখতে লাগছে পুরো দোকানের মতো গো ওই জন্য থালাটা ওই দিকে রেখে দিয়েছে হ্যাঁ বলে এখানে দিদি আর বোন সব খেয়ে নেবে সে তো অবশ্যই আমি আগে সব ভাজি বন্ধুদেরকে দেখাই তারপর তো তোরা খাবি আমি এখন কিছু বলবো না আমি পরে বলবো কেমন হয় খেয়ে যাও শুধু চিকেন পকোড়া সব ভাজা হয়ে গেল এবার চিংড়ি মাছের পকোড়া ভাজার পালা এই যে চিংড়ি মাছে কটকড়া আছে এই কটকড়া অবস্থায় কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে ভরে আপনারা 5 থেকে 7 দিন রাখতে পারেন যখনই মন হবে তখনই ভেজে খেতে পারেন কিন্তু এতে যদি বেসন দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু এইগুলো আর বেশি দিন থাকবে না দিনের দিন মাখিয়ে ভেজে খেয়ে নিতে হবে সেই জন্য তেলে দেওয়ার পর দেখুন তেলটা একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে দিদি আপনি কিচেনই তো দোকান খুলে বসে আছে আরে কি চাটনি আছে পকোড়ার সঙ্গে আজকে আর চাটনি করার সময় নেই দিদি সস দিয়ে খেয়ে নিই বললো তুমি চাটনি করো আজকে চাটনি নেই এগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এই নে অনেকগুলো দিয়েছি না 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 এই খাওয়া শুরু কর খাওয়া শুরু কর অনেকক্ষণ বসেছিলি দারুণ হয়েছে দিদি পুরো ফাটাফাটি দোকানের থেকেও ভালো দারুণ হয়েছে চিংড়ি মাছের পকোড়াটা দারুণ হয়েছে বাবা কি আওয়াজ গো আগে সালাদ খাচ্ছি বন্ধুরা আমার দিদি যেভাবে বানিয়েছেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ হয়েছে সত্যি বলছি কি আর বলবো দারুণ দারুণ হয়েছে আমি তো প্রথমে চিংড়ি মাছের পকোড়া খেলাম তো এখন এবার মাংসের পকোড়াটা খাবো কে দেখবো কেমন হয়েছে ভেতরটা কিন্তু খুবই নরম আর বাইরের দিকটা কিন্তু খুব মুচমুচে সত্যি কি দুঃখ হচ্ছে যদি একটু বৃষ্টি হতো কি যে মজা হতো মেঘ ঘুরে আছে দেখো না কিন্তু এখন তো হয়নি খাওয়ার সময় বৃষ্টি হলে আলাদা মজা যেতে যেতে বলি পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও অনেক ভিন্ন ধরনের রেসিপি পাওয়ার জন্য আর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে ঘন্টিটা ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বন্ধুরা সন্ধ্যাবেলা 1 কাপ চায়ের সঙ্গে কিন্তু এইরকম দু ধরনের যদি পকোড়া থাকে তাহলে একবারে সন্ধ্যাটা পুরো ধামাকা হয়ে যাবে বুঝতেই পারছেন মানে পুরোপুরি আড্ডার মতো একটা বসে যদি এরকম ভাবে পকোড়া বানিয়ে চা দিয়ে খাওয়া যায় আর কি সবাই মিলে সেই সন্ধ্যাটা এত মজার হবে আপনারা ভাবতেও পারবেন না
পরিবারের সবাইকে নিয়ে এরকম পকোড়া বানিয়ে সন্ধ্যেবেলা এক কাপ চায়ের সঙ্গে খাবেন।